হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সঙ্গে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। দেখো, এসএসসি জিডি নিয়ে কিন্তু কিছু খবর আমার কাছে এসেছে, তো অবশ্যই কিন্তু সেই খবরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমি প্রথম থেকে আমার চ্যানেলে কিন্তু এসএসসি জিডির অনেক ভিডিও প্রকাশিত করেছি, সেই সূত্রে কিন্তু আমাকে কিন্তু অনেকেই অনেক রকম কমেন্ট করে বলছে। দেখো, যেহেতু এই এই বছর মাঠ কিন্তু অনেক জায়গায় ফেলেছে, কারণ মুর্শিদ মানে ওয়েস্ট বেঙ্গলে যাদের ছেলে আছো, কারোর দুর্গাপুর, কারোর মুর্শিদাবাদ, কারোর কল্যাণী, কারুর বা জলপাইগুড়ি, নানান রকম, কারুর বা শিলিগুড়ি, নানান রকম রেঞ্জে কিন্তু তোমাদের কিন্তু দৌড়টা পড়েছে, ঠিক আছে? তো তোমাদের যেই যেই ফর্ম ফিল আপ করেছিলো, যেমন কেউ সিআইএসএফ দিয়েছো, কেউ এসএসএফ দিয়েছো, কেউ বিএসএফ দিয়েছো, কেউ এনআইএ দিয়েছো, তো নানান যেরকম যেরকম তোমরা দিয়েছো, তো সেই সূত্রে কিন্তু তোমাদের কিন্তু দৌড়টা পড়ছে। এবার দেখো, এই বছর কিন্তু ফাইনাল কাট অফ অনেকটা কম যাবে। কেন কম যাবে? দেখো, প্রথমত তোমাদের যে স্কোর হয়েছিল সেই স্কোর কিন্তু প্রথমত তোমাদের নর্মালাইজ স্কোর করে কিন্তু পাঠানো হয়েছে। তো তোমাদের কিন্তু নর্মালাইজ স্কোর করেই কিন্তু তোমাদের কিন্তু পাঠানো হয়েছে। আর তার সঙ্গে কিন্তু আরেকটা কথা, যে তোমাদের কিন্তু এই বছর মাঠে কিন্তু অনেক ছেলে এবং মেয়ে কিন্তু ফেল করছে। প্রথমত এবার তোমরা বলতে পারো যে কিসের জন্য ফেল করছে। দেখো, এর এর কিছু কারণ কিন্তু আমি তোমাদের তুলে ধরছি। তার কারণ, অনেক ছেলে মেয়ের অনেক এখানে কিন্তু মেয়েও হবে, ঠিক আছে, শুধু ছেলে না, অনেক ছেলে মেয়ের কিন্তু ফেল করার কেন, কারণটা কিসের জন্য? কারণ কিন্তু এখানে একটাই, যে কারণ যেটা হচ্ছে সেটা কিন্তু যেই ছেলে মেয়েরা রেজাল্ট বেরোনোর আগে, রেজাল্ট বেরোনোর আগে কিন্তু প্রত্যেক বছর কিন্তু কিছুটা সময় দেয় দৌড়ানোর জন্য। কিন্তু আমি প্রথম থেকে তোমাদের বলে এসেছি যে তোমাদের কিন্তু মাঠের জন্য বেশি রকম টাইম পাবে না। সেই রকম কিন্তু অনেক ছেলেরা প্র্যাকটিস করেনি, যাদের নাম্বার মোটামুটি একটা একটু কম ছিল, তারা বেশিরভাগ লোক কিন্তু প্র্যাকটিস করেনি। তারা সবাই ভেবেছে যে আগে রেজাল্ট আসুক, যদি দেখি রেজাল্টটা আমি পাস করেছি তাহলে কিন্তু মাঠে দৌড়াতে যাব। সেই সমস্ত বেশিরভাগ ক্যান্ডিডেটরা কিন্তু মাঠে গিয়ে কিন্তু পুরো ফেল করছে, ঠিক আছে, তারা কিন্তু পাস করতেই পারছে না। এবং কিছু সংখ্যক যাদের যারা কিন্তু পাস করছে তাও কিন্তু খুব একদম কম সংখ্যক পাস করছে। এবার দেখো, অনেক অনেক ক্ষেত্র থেকে কিন্তু আমার কাছে কমেন্ট আসছে যে অনেক রকমভাবে কিন্তু বাদ দিচ্ছে। কীভাবে বাদ দিচ্ছে? দেখো, কারুর 170 সেমি যাদের ছেলেদের আছে এবং মেয়েদের কিন্তু 157 সেমি তোমাদের যাদের আছে তাদের কিন্তু পাশ করাচ্ছে, অর্থাৎ যাদের এর থেকে হাইট একটুখানি কি সামান্যও কম তাদের কিন্তু মাঠ কিন্তু পাশ করাচ্ছে না, অর্থাৎ মাঠে গ্রাউন্ডেই তাদের যেতে দেবে না, ঠিক আছে? তোমাদের কিন্তু আর যেহেতু 4:30টার সময় রিপোর্টিং টাইম, অনেক জায়গায় কী হচ্ছে, প্রথমত কিন্তু এই সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু খুব সকাল সকাল দৌড় কিন্তু করিয়ে দেয়, কিন্তু অনেক জায়গায় রিক্রুটমেন্টের মাঠে অনেকটা দেরি হচ্ছে করাতে, ঠিক আছে, মাঠ করতে একটু লেট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা রোদ উঠে যাচ্ছে, যেহেতু এখন গরম। এই এই কদিন হলো একটুখানি নিম্নচাপ হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু এর আগে কিন্তু অনেক গরম ছিল, তো সেই সময় কিন্তু মাঠে কিন্তু অনেক ছেলে কিন্তু পাস করতে পারছে না। তার কারণ, রাত থেকে জাগা, তাদের অনেকের ঠিক করে মানে ঠিক করে তাদের হয়তো ফ্রেশ হতে পারছিল না, টয়লেট করতে পারছিল না, কিংবা কেউ ঠিক করে খেতে পারছিল না, তো সেই কারণে কারোর জলের প্রবলেম, কারোর ডিহাইড্রেশনের প্রবলেম, এই প্রবলেমগুলো হয়ে যাওয়াতে কিন্তু অনেক ছেলেমেয়ে কিন্তু ফেল করছে। এবং এইগুলো শুনে তুমি কী বুঝলে? দেখো, তোমাদের যাদের নেক্সট দৌড় আছে তারা কিন্তু ভালো করে তোমরা নিজের জল, খাবার দাবার একটু কিন্তু ব্যয় করে অল্প, এখন খাবার দাবার বলতে অনেক বেশি না, হালকা হালকা ছোলা নিয়ে যাবে, পারলে একটু গ্লুকনডির জল কিংবা ওআরএস তোমরা মাঠে একটু নিয়ে যাবে, আর তোমরা কিন্তু একটু ভালো করে এখন কিন্তু শরীর রিল্যাক্স করবে, অর্থাৎ দৌড় যেদিন থাকবে তার এক দুদিন আগে কিন্তু ভালো করে শরীরটা ফ্রেশ করবে, কোনো মাঠে ঘাটে যাওয়ার তখন দরকার নেই, এক দুদিন কিন্তু ফুল রেস্ট করবে, যা দৌড়েছো দৌড়েছো। এবং আরেকটি কথা তোমাদের বলছি, তোমরা কিন্তু এই বছর মাঠ পাশ করলে কিন্তু বলতে পারো 90% ছেলেমেয়ে কিন্তু জব হয়ে যাবে, একদম আমি বলছি, তোমরা মিলিয়ে রেখে দাও। তার কারণ কি, মাঠে যেই হারে আমি শুনছি যে মাঠে কিন্তু অনেকেই কিন্তু পাশ করতে পারছে না ঠিকঠাক করে, এবং যারা পাশ করছে তারা কিন্তু নিশ্চয়ই প্র্যাকটিস করেছে। অবশ্যই তুমি যদি প্র্যাকটিস করে যাও তাহলে তো তোমাকে কেউ ঠেকাতে পারবে না, তুমি পাস করবে, ঠিক আছে, তো তোমার কিন্তু প্রপার প্র্যাকটিসটাও দরকার। আমি একটাই কথা বারবার বলছি যে অনেকে কিন্তু টায় অর্থাৎ মাঠ যেদিন তার আগে, মাঠ যেদিন হবে, ঠিক আছে, সেদিনই কিন্তু দৌড়াতে গেছো, ঠিক আছে, মাঠ যেদিন হবে সে তার কিছুদিন আগে দিয়ে হয়তো দৌড়াচ্ছ, তারাই কিন্তু অনেকে কিন্তু ফেল করছো, তারা কিন্তু পাস করছো না। তার কারণ, তাদের কিন্তু 5 কিলোমিটার বা মেয়ে হলে 1600 মিটার কিন্তু তাদের ওঠেনি, সেক্ষেত্রে তারা কিন্তু মানে মাঠে গ্রাউন্ডে কিন্তু পাস করতে পারছো না। কিন্তু তোমাদের যদি প্রস্তুতি থাকে, তোমাদের যদি সেরকম জোর করে যদি প্রস্তুতি তোমাদের নেওয়া থাকে, তোমাদের কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ে কিন্তু পাস করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি বলতে যাই, তোমরা কিন্তু ভালো করে মাঠটা করো, ঠিক আছে, মাঠ যদি পাস করতে একবার পারো, আমি কথা দিলাম তোমাদের মধ্যে কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ে জবটা করবে এবং বার্দিটা পড়বে। তারপরেও কিন্তু যেটা কথা সেটা কিন্তু মেডিকেল, মেডিকেল কিন্তু একটা ভাইটাল বিষয়, তোমরা জানো যে এসএসসির মেডিকেল কিন্তু বিশাল করা হয়, ঠিক আছে, বিশাল করা করে কিন্তু মেডিকেল করা হয়। আর তারপর হচ্ছে তোমাদের অনেকের ইনকোয়ারি ছিল যে দাদা চেস্টে কি বাদ দিচ্ছে। দেখো, চেস্টে কিন্তু বাদ
মানে চেষ্টা বাদ দিচ্ছে বলতে চেস যাদের না ফুলছে তাদের কিন্তু অনেক সুযোগ দিচ্ছে। সুযোগ দিচ্ছে বলতে কেমন সুযোগ দিচ্ছে, তাদের কিন্তু কাউকে বলছে যে তো পুশ আপ মারতে, ঠিক আছে, অন্তত 2-3 বার চান্স দিচ্ছে যে না একটু বুকটা ফুলা, অন্তত 5 সেমি যদি ফুলে তাহলে কিন্তু গ্রাউন্ডে তোমাদের ঢুকতে দিচ্ছে। এবার অনেকে বলছে হাইটে ফেল করাচ্ছে নাকি, হ্যাঁ হাইটে কিন্তু ফেল করাচ্ছে, হাইটটাই তো মেন, হাইটে কিন্তু ফেল করাবেই। যদি হাইট যদি কারো কম থাকে তাহলে তাকে কিন্তু বাদ দেবেই, অর্থাৎ হাইট যাদের কম আমি বলবো যে তারা কিন্তু নাই যেতে পারো। 170 ক্রাইটেরিয়া, 170 কিন্তু তোমার হতেই হবে, যদি 169 হও তাও কিন্তু নেবে না, 170-ই টাইটাই হতে হবে। এবার দেখো আরেকটি কথা, মানে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে যেটা ছিল ক্রাইটেরিয়া সেটাই, তো তোমাদের কিন্তু এই জিনিসগুলো একটুখানি মাথায় ঢুকিয়ে দিলাম যে জব যদি করতে চাও, তোমরা যদি এই বছর জব নিতে চাও, তোমরা মাঠটা পাস করো, তোমাদের কিন্তু হবে। আর ওয়েটের কথা দেখো, ওয়েটে কিন্তু কিছু কিছু জায়গায় প্রবলেম করছে, ওভার ওয়েট যাদের একটু বেশি, একটু কম থাকলে কিন্তু অসুবিধা তেমন একটা করছে, কিন্তু অনেক বেশি যদি হয় তাহলে কিন্তু একটা গন্ডগোল করছে, কিন্তু সব জায়গায় না, দু এক জায়গায় আমি খবর পেলাম কিন্তু সব জায়গায় অনেক জায়গার ওভার ওয়েটও কিন্তু ছাড়ছে। তো ওভার ওয়েট নিয়ে অত কিছু চিন্তা করে লাভ নেই, তোমরা যাও মাঠটা পাস করার নিয়ে হচ্ছে কি আসল কথা, মাঠটা পাস করো। আমি বারবার বলছি মাঠ কিন্তু পাস করতে হবেই হবে, কারণ মাঠে কিন্তু ভাইটাল বিষয়, মাঠে কিন্তু আসল, ঠিক আছে। কেন ফেল করছে এটাও কিন্তু আমি টোটাল ডিসকাসটা করে দিলাম, অবশ্যই কিন্তু আশা করি তোমরা কিন্তু, আমি চাই না যে কেউ ফেল করুক। এবার কিন্তু তার কারণ কি, ভ্যাকেন্সি বেশি মাঠে, যারা ছেলে হোক মেয়ে কিন্তু মোটামুটি ডেকেছে, তোমরা মাঠে যারা পাশ করবে তাদের কিন্তু এবছর চাকরি আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিলাম, ভালো লাগার লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো।